অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সুখে আছেন, বলা যায় বেহেশতে আছেন, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। বলেন, যেসব দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় সেসব দেশের কাছে তথ্য চাইলে সহজে দিতে চায় না, এটা তাদের মজ্জাগত সমস্যা। বৈশ্বিক মন্দায় বিশ্বের বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতির তুলনায় বাংলাদেশে অনেক কম। গরিব দেশে রিজার্ভের প্রয়োজন হয়, বাংলাদেশ এখন আর গরিব নেই। আমার ইনফ্লেশন রেট এখনো 6.6 কত জানি, আর যদি আমেরিকা দেখেন 9.1, 60% বেড়েছে টার্কিতে। ইংল্যান্ডের লোক কষ্টে আছে, অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে।